প্রাণীদের বিপজ্জনক ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল। অনেক সময় এমন অনেক লোহমর্ষক ভিডিও দেখা যায় যা দেখলে যে কারোরই লোম দাঁড়িয়ে যাবে। এখন আমরা আপনাদের দেখাতে যাচ্ছি এমনই এক অপূর্ব দৃশ্য যা খুব কমই কেউ দেখেছে। আপনি নিশ্চয়ই অনেকবার বাঘ দেখেছেন, কিন্তু মানুষ খুব কমই বাঘের পাল দেখেছে। এই ভিডিওতে একসঙ্গে 5টি বাঘ ও 1টি বাঘকে বনে অবাধে বিচরণ করতে দেখা যায়। ভাইরাল হওয়া এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে কয়েকজন পর্যটক গাড়িতে বসে আছেন এবং তাদের গাড়ি পিছনের দিকে যাচ্ছে। অন্যদিকে আপনি দেখতে পাবেন যে অনেক বাঘকে শীতল ভঙ্গিতে তাদের দিকে এগিয়ে যেতে, যার মধ্যে 1টি বাঘ ও 5টি বাঘিনী রয়েছে। ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে গাড়ির দিকে একসঙ্গে বাঘ আসতে দেখে প্রাণ বাঁচাতে পেছনের দিকে যাচ্ছেন পর্যটকেরা। এই ভিডিওটি দেখা খুবই বিপজ্জনক। ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন IFS অফিসার সুশান্ত নন্দা। ভিডিওটির সাথে তিনি ক্যাপশনে লিখেছেন, পঞ্চু পাণ্ডবের সাথে কুন্তি, পশ্চিম ভারত থেকে 5টি শাবক সুস্থ প্রাপ্তবয়স্ক হয়ে উঠতে দেখতে বিরল। ভিডিওটিতে মজার মজার মন্তব্যও করেছেন মানুষ। একজন ব্যবহারকারী লিখেছেন, দ্রৌপদী কোথায়? আর একজন লিখেছেন, অসাধারণ। প্রাণীদের বিপজ্জনক ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল। অনেক সময় এমন অনেক লোহমর্ষক ভিডিও দেখা যায় যা দেখলে যে কারোরই লোম দাঁড়িয়ে যায়। এমন আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি এমনই এক অপূর্ব দৃশ্য যা খুবই কম দেখা যায়। আপনি নিশ্চয়ই অনেকবার বাঘ দেখেছেন, কিন্তু মানুষ খুব কমই বাঘের পাল দেখে থাকে। এই ভিডিওতে একসঙ্গে 5টি বাঘ ও 1টি বাঘিনীকে বনে অবাধে বিচরণ করতে দেখা যায়। অনেক সময় এমন অনেক লোহমর্ষক ভিডিও থাকে যা দেখলে যে কারোরই লোম দাঁড়িয়ে যায়। এখন আমরা আপনাদের দেখাতে যাচ্ছি এমনই এক অপূর্ব দৃশ্য যা খুব কমই কেউ দেখেছে। আপনি নিশ্চয়ই অনেকবার বাঘ দেখেছেন, কিন্তু মানুষ খুব কমই বাঘের পাল দেখে থাকে। এই ভিডিওতে একসঙ্গে 5টি বাঘ ও 1টি বাঘিনীকে দেখে থাকে। ভাইরাল হওয়া এই ভিডিওটিতে আপনি দেখতে পাচ্ছেন যে কয়েকজন পর্যটক গাড়িতে বসে আছেন এবং তাদের গাড়ি পিছনের দিকে যাচ্ছে। অন্যদিকে আপনি দেখতে পাবেন যে অনেক বাঘকে শীতল ভঙ্গিতে তাদের দিকে এগিয়ে যেতে, যার মধ্যে 1টি বাঘ ও 5টি বাঘিনী রয়েছে। ভিডিওটি দেখতে বোঝা যাচ্ছে যে গাড়ির দিকে একসঙ্গে বাঘ আসতে দেখে প্রাণে বাঁচতে পেছনের দিকে যাচ্ছেন পর্যটকেরা। এই ভিডিওটি দেখা খুবই বিপজ্জনক। ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন IFS অফিসার সুশান্ত নন্দা। ভিডিওটির সাথে তিনি ক্যাপশন লিখেছেন, পঞ্চু পাণ্ডবের সাথে কুন্তি, পশ্চিম ভারত থেকে 5টি শাবক সুস্থ প্রাপ্তবয়স্ক হয়ে উঠতে দেখা বিরল। ভিডিওটিতে মজার মজার মন্তব্য করেছেন মানুষ। ভিডিওতে একসঙ্গে 5টি বাঘ ও 1টি বাঘিনীকে বনে অবাধে বিচরণ করতে দেখা যায়। ভাইরাল হওয়া এই ভিডিওটিতে আপনি দেখতে পাচ্ছেন যে কয়েকজন পর্যটক গাড়িতে বসে আছেন এবং তাদের গাড়ি পেছনের দিকে যাচ্ছে। অন্যদিকে আপনি দেখতে পাবেন যে অনেক বাঘকে শীতল ভঙ্গিতে তাদের দিকে এগিয়ে যেতে দেখা যায়, যার মধ্যে 1টি বাঘ আর 5টি বাঘ। ভিডিওতে দেখা বোঝা যাচ্ছে গাড়ির দিকে একসঙ্গে বাঘগুলো এগিয়ে আসতে দেখে প্রাণ বাঁচাতে পেছনের দিকে যাচ্ছেন পর্যটকেরা। এই ভিডিওটি দেখা খুবই বিপজ্জনক। ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন IFS অফিসার সুশান্ত নন্দা। ভিডিওটির সাথে তিনি ক্যাপশনে লিখেছেন, পঞ্চ পাণ্ডবের সাথে কুন্তি, পশ্চিম ভারত থেকে 5টি শাবক সুস্থ প্রাপ্তবয়স্ক হয়ে উঠতে দেখা বিরল। ভিডিওটিতে মজার মজার মন্তব্য করেছেন মানুষে। একজন ব্যবহারকারী লিখেছেন, অসাধারণ, দ্রৌপদী কোথায়? আর একজন লিখেছেন, খুবই সুন্দর। প্রাণীদের বিপজ্জনক ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল। অনেক সময় এমন অনেক লোহমর্ষক ভিডিও দেখা যায় যা দেখলে যে কারোরই লোম দাঁড়িয়ে যায়। এখন আমরা আপনাদের দেখাতে যাচ্ছি এমনই এক অপূর্ব দৃশ্য যা খুব কমই দেখা গিয়েছে। আপনি নিশ্চয়ই অনেকবার বাঘ দেখেছেন, কিন্তু মানুষ খুব কমই বাঘের এই পাল দেখে থাকে।